হায় রে পিরিতি, মা বাবাকে ফাঁকি দিয়ে এক মাসের পরিচয় প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিল বেহায়া মেয়েটি। সেই প্রেমিক ফাঁকি দেয়া কিশোরীর ঠাঁই হলো যৌনপল্লীতে। মা বাবাকে কাঁদালে এমনটি হওয়া অস্বাভাবিক কিছুই না। ফরিদপুর শহরের রথখোলা যৌনপল্লী থেকে 18 বছরের ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ। জানা যায় কারো বিপদে খুশি হতে নেই, তবু যেন বলতে ইচ্ছে করছে এরকম মেয়েদের সাথে এমনটি হলেই ভালো হয়। যেন আর কোনো কিশোরী মা বাবার সম্মান ধুলোয় মিশিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে যেতে সাহস না পায়। এক অসভ্য মেয়ে মা বাবার কথা না শুনে মাসখানেক আগে প্রেমিকের ডাকে বাড়ি থেকে পেরিয়ে যায়, কিন্তু আদরের প্রেমিক তাকে ফাঁকি দেয়। এদিকে রাত হয়ে যায়, নিরুপায় হয়ে এক রিকশা চালককে কম দামের হোটেলে নিয়ে যেতে অনুরোধ করে। ওই রিকশা চালক তাকে যৌনপল্লীতে এনে বিক্রি করে দেয় এমন অভিযোগ জানিয়ে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন করে জানায় সে ফরিদপুর রথখোলা এলাকায় একটি যৌনপল্লীতে আটক অবস্থায় আছেন। কল রিসিভ করেছিল কনস্টেবল মামুনুর রশিদ। তাৎক্ষণিকভাবে তিনি ফরিদপুর কোতোয়ালি থানাকে অবহিত করে। পরে পুলিশ ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দর্শক, এই মেয়েটি আর তার পরিণতি নিয়ে কি বলার আছে তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।